ফুটবলের ডেভেলপমেন্ট নিয়ে বাফুফে যে এবার বেশ সিরিয়াস তা বোঝা যায় সভাপতি কাজী সালাউদ্দিনের এমন মুভমেন্টে। কার্যালয়ে এসে সোজা তিনি নেমেছেন আবাসনের খোঁজে, যেখানে একেবারে নিজস্ব তত্ত্বাবধানে দুটো বয়স ভিত্তিক দল নিয়ে একাডেমি পরিচালনা করতে চায় ফুটবল ফেডারেশন। বাফুফে টার্ফ, বঙ্গবন্ধু স্টেডিয়াম এবং কমলপুরের মাঠে অনুশীলন সুবিধার বিষয়টি গুরুত্ব দিয়ে এই একাডেমিটি হবে আরামবাগ কেন্দ্রিক। ফুটবলারদের প্রশিক্ষণের পাশাপাশি নিশ্চিত করা হবে শিক্ষা ব্যবস্থাও। জিম হয়ে যাচ্ছে, জিমের সাথে একাডেমি করতে গেলে তো একটা থাকার জায়গা দরকার। আমার এখানে তিনটা মাঠ আছে, একটা জিম আছে, সো দ্যাট ইজ দ্য রাইট প্লেস। যেই জন্য ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান উনি লোক পাঠিয়েছে, জেলা সেটিকে বলেছে যে সব জায়গা দেখো, 10-12টা জায়গা দেখে যেটা সবচেয়ে সুইটেবল, সবচেয়ে পছন্দ হয় ওইটা নাও, তাহলে আমরা ইমিডিয়েটলি এক মাসের মধ্যে আমাদের ট্রেনিংটা স্টার্ট করতে পারি। এবারও ট্যালেন্ট হান্ট প্রক্রিয়ার মাধ্যমে ফুটবলার নির্বাচনের পরিকল্পনা বাফুফের। 8টি বিভাগীয় শহরে ভেন্যু করে শুরু হবে প্রাথমিক বাছাই, এরপর তাদের নিয়ে চূড়ান্ত ধাপটি সম্পন্ন হবে ঢাকায়। এছাড়াও উন্মুক্ত ট্রায়ালের মাধ্যমে বিভিন্ন একাডেমির ফুটবলারদের সুযোগ থাকবে এখানে জায়গা করে নেয়ার। 8টা জেলায় ট্রায়াল হবে এই সব। তারপরে যেরকম আপনার পাইনিয়ার আছে, পাইনিয়ার ট্রায়াল হবে এবং স্কুল ফুটবল থেকে ট্রায়াল হবে, তারপরে একটা ওপেন ট্রায়াল হবে, যে কেউ আসতে পারে। এটাই ধরেন সবচেয়ে কঠিন কাজটা হলো 1-1.5 মাস খালি ট্রায়ালই হবে। এর আগে গেল মেয়াদে বেসরকারি গ্রুপ ফর্টিজের সঙ্গে ম্যাচ করে একটি একাডেমি চালু করে কাজী সালাউদ্দিন। বর্তমানে সেখানেও দুটি বয়সভিত্তিক দলের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।